বাংলাদেশে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নানা প্রজাতির ভেষজ উদ্ভিদরাজি। এই উদ্ভিদগুলো রোগ নিরাময়ের মাধ্যমে আমাদের সুস্থ জীবন উপহার দেওয়ার পাশাপাশি প্রতিবেশ ব্যবস্থায় পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখুন ভেষজ উদ্ভিদ নিয়ে একটি প্রতিবেদন। যুগ যুগ ধরে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সর্বত্রই বিভিন্ন রোগের চিকিৎসায় ভেষজ উদ্ভিদগুলো ব্যবহৃত হচ্ছে। এই উদ্ভিদগুলো এখনও বাংলার গ্রামাঞ্চলে চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, সেই সাথে আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও অবদান রেখে যাচ্ছে। একসময় বাংলাদেশে ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ প্রচুর পরিমাণে দেখা যেত, কিন্তু বর্তমানে এসব উদ্ভিদের সংখ্যা কমে গিয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে এদের দেখা পাওয়াই কঠিন। আমলকি, হরিতকি, বহেরা, অর্জুন, তুলসী, শতমূলি, সর্পগন্ধা, কালমেঘ প্রভৃতি উদ্ভিদ এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। নির্বিচারে বনভূমি ও ঝোপঝাড় উজাড়, অধিক মাত্রায় আহরণ এবং এই গাছপালা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় উদ্ভিদগুলো আমাদের দেশে দুর্লভ প্রজাতিতে পরিণত হচ্ছে। এই উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে গেলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও এর ক্ষতিকর প্রভাব পড়বে। তাই অতি দ্রুত এই উদ্ভিদগুলো সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নিতে এগিয়ে আসতে হবে সবাইকে। তবেই এই সম্পদ রোগ নিরাময়ের সাথে সাথে বয়ে আনবে অর্থনৈতিক সমৃদ্ধি। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।